হ্যালো বন্ধুরা আমরা এসে করেছি আমাদের তৃতীয় ভিডিওতে আমরা আজকে শিখব কেন অবচয় সম্পদ বিক্রয়জনিত লাভ সম্পদ বিক্রয়জনিত ক্ষতি এবং অনাদায়ী দেনা বা কুরিন আমাদের নগদ প্রবাহ বিবরণীতে অন্তর্ভুক্ত হয় বন্ধুরা তোমরা অবশ্যই জানো যে অবচয় অনাদায়ী দেনা সম্পদ বিক্রয়জনিত ক্ষতি বা লাভ এগুলো হচ্ছে প্রত্যেকটি অনগদ লেনদেন তার মানে হচ্ছে এই লেনদেনের ফলে নগদের কোনো প্রভাব সৃষ্টি করে না তারপরও এই খরচগুলোকে যেমন অবচয় সম্পদ ক্ষতি দেনা এগুলোকে খরচ হিসেবে আয় বিবরণীতে অন্তর্ভুক্ত করা হয় এই আয় বিবরণীতে এই খরচ হিসেবে অন্তর্ভুক্ত করার ফলে আমার নিট মুনাফাটা নিট মুনাফা কমে যায় যেহেতু আমরা পরোক্ষ পদ্ধতিতে নগদ প্রভাব বিবরণী করছি এবং নিট মুনাফা থেকে আমরা নগদের পরিমাণ বের করতে চাচ্ছি তার মানে হচ্ছে আমাদের এই অনগদ লেনদেনের ফলে মুনাফায় যে নগদের পরিমাণ হ্রাস পায়নি সেটাকে আমার ইকুয়াল করে দিতে হবে তার মানে হচ্ছে এই অনগদ লেনদেনের ফলে আমার নিট মুনাফা যে কমে নাই বা আমার নগদের পরিমাণ যে কমে নাই সেটা আমার দেখায় দিতে হবে এই জন্য অবচয় সম্পদ বিক্রয়জনিত ক্ষতি ও অনাদে দেনা এগুলো নগদ প্রবাহ বিবরণীতে যোগ হয় বিপরীত দিক থেকে সম্পদ বিক্রয়জনিত লাভ এটা আমার কোনো প্রকার খরচ নয় এটা আমার কোনো প্রকার নগদ আয় নয় তারপরও এটিকে অপরিচালন আয়ের মধ্যে দেখানো হয় এজন্য আমার এটাকে নিট মুনাফা থেকে বিয়োগ করতে হবে নিট মুনাফাটা আমার হচ্ছে নগদকে রিফ্লেক্ট করে নগদকে প্রতিফলন করে এই জন্যই নিট মুনাফার মধ্যে যত প্রকার অনগদ লেনদেন রয়েছে সেগুলোকে অ্যাডজাস্ট করতে হবে বা সমন্বয় করতে হবে এজন্যই এই অবচয় সম্পদ বিক্রয়জনিত লাভ বা ক্ষতি এবং অনাদায়ী দেনা নগদ প্রভাব বিবরণীতে অন্তর্ভুক্ত হয় চলো আজকে আরেকটু দেখে নেওয়া যাক বিনিয়োগ কার্যক্রমে কি কি দফা সমূহ বা আইটেম অন্তর্ভুক্ত হয় বিনিয়োগ কার্যক্রম আমরা জেনেছি যে বিনিয়োগ কার্যক্রমে আমার আসবে আর্থিক অবস্থার বিবরণী বিনিয়োগ ও স্থায়ী সম্পত্তি তো একটি আর্থিক প্রতিষ্ঠানের যদি বিনিয়োগ বৃদ্ধি পায় তার তার মানে মানে বুঝতে হবে এই আর্থিক প্রতিষ্ঠানটি নগদ ব্যয় করেছে নগদ হ্রাস পেয়েছে যদি বিনিয়োগ ক্রয় করা হয় তার মানে নগদ হ্রাস এবং যদি বিনিয়োগ বিক্রয় করা হয় তার মানে নগদ বৃদ্ধি একই দিক থেকে আমার স্থায়ী সম্পত্তি যদি বিক্রি করা হয় তাহলে আমার নগদ বৃদ্ধি পাবে এবং স্থায়ী সম্পত্তি যদি ক্রয় করা হয় তাহলে নগদ হ্রাস পাবে অর্থায়ের কার্যক্রমে আমরা দেখেছিলাম দীর্ঘমেয়াদী দায় ও মালিকানা সত্য। দীর্ঘমেয়াদী দায় সাধারণত বন্ড যদি পরিশোধ করা হয় তার মানে নগদ হ্রাস পাবে আর যদি দীর্ঘমেয়াদী দায় ইস্যু করা হয় তাহলে আমার নগদ বৃদ্ধি পাবে একই দিক থেকে মালিকানা অর্থাৎ শেয়ার মূলধন যদি আমার ইস্যু করা হয় তাহলে আমার নগদ বৃদ্ধি পাবে আর যদি শেয়ার পরিষদ অর্থাৎ লভ্যাংশ প্রদান করা হয় তাহলে আমার নগদ হ্রাস পাবে লভ্যাংশ প্রদানটা সাধারণত নগদে পরিশোধ করা হলেই নগদ প্রবাহ বিবরণীতে হ্রাস করা হবে আর যদি লভ্যাংশ প্রদানটা শেয়ার বা অন্য কিছুর মাধ্যমে প্রদান করা হয় তাহলে সেটা নগদের উপর কোনো প্রভাব ফেলবে না তো বন্ধুরা আমরা এই তিনটি ভিডিওতে শিখে গেলাম কিভাবে নগদ প্রবাহ বিবরণী উপাদানগুলো বিশ্লেষণ করা যায় এবং কোন কোন দফাগুলো নগদ প্রবাহ বিবরণীতে আসে আমরা পরবর্তী ভিডিওতে একটি নগদ প্রবাহ বিবরণী সলভ করার চেষ্টা করব। বিগত বোর্ডগুলোতে যে সকল নগদ প্রবাহ বিবরণী এসেছে সেগুলা কিভাবে সলভ করতে হয় কিভাবে করতে হয় আমরা সেগুলো দেখব ধন্যবাদ